ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো এবং সুস্থ রয়েছো। বর্তমানে এই লকডাউন ও অতিমারি পরিস্থিতিতে লকডাউন এবং লকডাউনের পরবর্তীকালে আমাদের পড়াশোনাও অনেকটা বিঘ্নিত হচ্ছে। কলেজ হচ্ছে না, কলেজে আমরা ফিজিক্যালি থেকে ক্লাস নিতে পারছি না বা তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করতে পারছি না। সে কারণে তোমাদের মূল্যায়ন পদ্ধতিটাও যথাযথ হয়নি। মূল্যায়নটা সম্পন্ন করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিএ তৃতীয় বর্ষ এবং বিকম সেমিস্টার সিক্সের জন্য অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে। তো এই পরীক্ষাটা কিভাবে সম্পন্ন হবে, তোমরা কিভাবে পরীক্ষা দেবে, তার জন্য গৌরমোহন শচীনমণ্ডল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটা সবাইকে দেখতে বলা হচ্ছে। এই নোটিশটা তোমরা পাবে তোমাদের গুগলে গিয়ে সার্চ করবে GMSM mahavidyalaya.ac.in। এখানে সার্চ করলে তোমরা একটা নোটিশ পাবে, সেই নোটিশটা তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। নোটিশটা হলো এই দেখো, কলেজের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কিছু বিষয় লেখা রয়েছে, সেই বিষয়গুলো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে এটা শোনো। বিএ, বিএসসি, বিকম ওল্ড পুরনো সিলেবাসে পার্ট থ্রি অথবা বিকম সিক্স সেমিস্টারের জন্য 2020 কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা নির্দেশাবলী দেওয়া হয়েছে। এক নম্বর কি বলা হচ্ছে যে ইউজিসি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশাবলী মেনে বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি আন্ডার 1+1+1 2009 রেগুলেশান অনুযায়ী এবং বিকম সেমিস্টার সিক্সের সিবিসিএস নতুন অনুযায়ী রেগুলেশন অনুযায়ী 2020 পরীক্ষা হবে দু ঘন্টার পরীক্ষা হবে। কটা থেকে কটা? বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু হবে এবং সেটা শেষ হবে দুটো পর্যন্ত। পরীক্ষার সময়সূচি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.calunip.ac.in এ দেওয়া রয়েছে। সেখানে এই সময়সূচিটা তোমরা দেখে নেবে। এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে 1 তারিখে অনার্স ফিফথ পেপার পরীক্ষা রয়েছে, 3 তারিখে রয়েছে অনার্স সিক্সথ পেপার, 5/10/2020 রয়েছে অনার্স সেভেন্থ পেপার, 7/10/2020 রয়েছে অনার্স এইট পেপার এবং 8/10/2020 রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ। জেনারেল পেপার রয়েছে 1/1/2020 পেপার ফোর্থ জেনারেল ইলেকটিভ 1। এই যেখানে যে ইলেকটিভ 1, 2, 3 এই যে বিষয়টা, অনেকের এখানে প্রশ্ন যে ইলেকটিভ 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা, এটা প্রশ্নের উত্তর তোমরা পাবে নিজেদের মার্কশিটে। যদি প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের সেকেন্ড ইয়ারে পার্ট টুর মার্কশিট দেখো, সেখানে দেখবে পরপর 3টে সাবজেক্ট লেখা আছে জেনারেলে। প্রথমে যে সাবজেক্টটা লেখা আছে সেটা তোমাদের ইলেকটিভ 1, দ্বিতীয় যে সাবজেক্টটা লেখা আছে যার মার্কস দেওয়া আছে সেটা হচ্ছে ইলেকটিভ 2 এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকটিভ 3। সো সেই অনুযায়ী তোমরা এখানে 1 তারিখ ইলেকটিভ 1,
3 তারিখ 3/10/2020 ইলেকটিভ টু এবং 4/10/2020 ইলেকটিভ থ্রি পরীক্ষাটা দেবে, এবং 8 তারিখে সবারই একই দিনে অনার্স এবং পাসের একই দিনে পরীক্ষা রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ। পরে রয়েছে বিকমের, বিকম সেমিস্টার সেমিস্টার এখানে স্পেলিংটা ভুল রয়েছে, তো বিকম সেমিস্টার 6th-এর সেখানে হচ্ছে 5/10/2020 রয়েছে ডিএসসি 6th A1 পেপার, 7/10/2020 রয়েছে ডিএসসি 6th 2A পেপার, এবং 8/10/2020 রয়েছে এইসিসি 6th 1 CHG পেপার। এবারে কিছু নিয়মাবলী বলা রয়েছে কিভাবে তোমরা পরীক্ষা জমা দেবে বা হাত প্রশ্নপত্র কিভাবে পাবে, উত্তরপত্র কিভাবে জমা দেবে, সেই সংক্রান্ত কিছু নিয়মাবলী এখানে বলা রয়েছে। বলছে পরীক্ষার্থীদের নিজ বাড়ি থেকেই কলেজ ওয়েবসাইট, তোমাদের কলেজ ওয়েবসাইটে www.gmsmmohabidyalaya.ac.in এই যে সাইটটা কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইন 3rd-year অথবা 6th-semester 2020 এক্সামিনেশান পোর্টাল থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে পরীক্ষা দিতে হবে। ওখানে পোর্টালে তোমাদেরকে ওখানে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন ডাউনলোড করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতেও প্রশ্নপত্র পাওয়া যাবে। কোন কোন ওয়েবসাইট? https://www.cuug.in www.cuug20.in অথবা culiberary.ac.in এখান থেকেও তোমরা প্রশ্নপত্র পেতে পারো। পরীক্ষা শুরুর কিছু সময় আগে প্রশ্নপত্র দেওয়া হবে যাতে পরীক্ষার্থীরা ডাউনলোড করে 12টায় পরীক্ষা শুরু করতে পারে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু যেহেতু 12টা থেকে হবে, তার আগে থেকেই ধরা যাচ্ছে 15 মিনিট আগে থেকে তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, তোমাদের ওখান থেকে প্রশ্ন দেখতে পারবে। কীভাবে তোমরা পরীক্ষার প্রথম পত্র মানে উত্তরপত্র তৈরি করবে, যেহেতু অনলাইনে হচ্ছে, আগে তোমাদের পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হলে যেমন একটা কভার পেজ থাকতো, ফ্রন্ট পেজ থাকতো, সেরকমই তোমাদের একটা প্রথম পাতা বা প্রথম কভার পেজ একটা তৈরি করতে হবে। পরীক্ষার্থীরা A4 মাপের কাগজে কালো অথবা নীল কালিতে উত্তর লিখবে, A4 সাইজের পেজ লিখতে হবে। খাতার প্রথম পাতায় লিখতে হবে, খাতার প্রথম পাতাতে কী কী লিখতে হবে, তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের ইউনিক একটা রেজিস্ট্রেশন নাম্বার, যখন কলেজে ভর্তি হয়েছিলে তখন একটা রেজিস্ট্রেশন করেছিলে এবং তার একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। ইউনিভার্সিটি রোল নাম্বার, যদি তোমাদের কাছে কোনো রোল নাম্বার থেকে থাকে, 3rd-year কোনো রোল নাম্বার থেকে থাকে সেটা দেবে। ডেট লিখবে, কবে পরীক্ষা দিচ্ছ তার ডেট। পেজ নাম্বার দেবে, সাবজেক্ট পেপার লিখবে, কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ এবং সেটা কোন পেপারের পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে। গ্রুপ অথবা ইউনিট অথবা কোনো যদি মডিউল থেকে থাকে সেটা লিখবে। বাকি প্রতিটা পাতায়, প্রত্যেকটা পাতায়, A4 যে পাতায় তোমরা উত্তর লিখবে, প্রত্যেকটা পাতায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর এবং পেজ নাম্বার লিখতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তোমরা আগে থেকে মার্জিন দিয়ে খাতায় রেডি রাখবে এবং সেখানে এগুলো লিখে রাখবে। পরীক্ষা শেষে হাতে লেখা পুরো খাতাটি ছবি তুলে অথবা স্ক্যান করে PDF ফরম্যাটে রূপান্তরিত করে কলেজ পোর্টালে আপলোড করতে হবে। কী বলছে, যে পরীক্ষা শেষ হয়ে গেলে তোমার লেখা যে খাতাটা সেটা তোমাদেরকে স্ক্যান করে PDF ফরম্যাটে রূপান্তরিত করে কলেজের পোর্টালে আপলোড করতে হবে। কলেজ পোর্টালে কী ব্যাপার সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, কীভাবে আর কীভাবে তোমরা PDF করবে সেটাও একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আসছে PDF ফাইল 6 নম্বরে। বলছে PDF ফাইল তৈরি করার জন্য পরীক্ষার্থীরা বিভিন্ন অ্যাপস, যেমন কী কী অ্যাপস ব্যবহার করার কথা বলা হয়েছে, ক্লিয়ার স্ক্যানার, ক্যাম স্ক্যানার, অ্যাডব স্ক্যানার, MS অফিস লেন্স ইত্যাদি গুগল প্লে স্টোর থেকে তাদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখতে পারো। পরীক্ষার পর খাতাটির প্রত্যেক পৃষ্ঠা পরপর স্ক্যান করে PDF-এর সাইজ হবে, স্ক্যান করা মানে স্ক্যান করে PDF ফাইলে কনভার্ট করতে হবে। তারপর কম্পিউটার স্ক্যানের মাধ্যমেও PDF করতে পারো, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো।
পিডিএফ ফাইলের সাইজ হবে সর্বাধিক 20 MB বা তার কম। অ্যাপ্রক্স বলছে যে 20 MB ধরা যেতে পারে, 16 থেকে 18 পৃষ্ঠা তোমাদেরকে ম্যাক্সিমাম লিখতে হবে। এর বেশি লিখলে কিন্তু 20 MB হবে না, 20 MB-র বেশি হয়ে যাবে, তখন আপলোড হবে না। পিডিএফ ছাড়া অন্য কোনো ফরম্যাটে অনলাইনে উত্তরপত্র আপলোড করা যাবে না, কেবলমাত্র পিডিএফ ফরম্যাটেই তোমরা উত্তরপত্র আপলোড করবে। আচ্ছা, 7 নম্বর কী বলছে, না প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজ ওয়েবসাইটে অনলাইন এক্সাম পোর্টালে ক্লিক করে পরীক্ষা শুরুর আগে থেকেই রেজিস্টার করতে হবে, এবং ইউজার আইডি যেটা তোমাদের সিইউ রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এটা কীভাবে করতে হবে আমি এক্ষুনি দেখাচ্ছি। পাসওয়ার্ড যে কোনো সংখ্যা বা লেটার হতে পারে। পোর্টালে রেজিস্ট্রেশন করা প্রত্যেক পরীক্ষার্থীর বাধ্যতামূলক, পোর্টালে রেজিস্ট্রেশনটা তোমাদেরকে বাধ্যতামূলক করে রাখতে হবে। আচ্ছা, উত্তরপত্র জমা দেওয়ার জন্য আপলোড করার জন্য সময় তোমাদেরকে 30 মিনিট দেওয়া হবে, মানে পরীক্ষা শেষ হচ্ছে 2টোর সময়, 2 থেকে 2:30 পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হবে। তোমাদেরকে ওখানে উত্তরপত্র তোমাদের যে পিডিএফ ফরম্যাটে তোমরা তৈরি করছো সেটা জমা দেওয়ার জন্য। প্রতি পরীক্ষার জন্য কেবলমাত্র 1টি উত্তরপত্রই আপলোড করা যাবে। তোমাদের প্রত্যেক পরীক্ষা যেমন 5th পেপার, 6th পেপার, 7th পেপারের জন্য একটা মাত্র করেই আপলোড করতে পারবে পিডিএফ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যেসব পেপারে মডিউল অথবা ইউনিট অনুযায়ী পৃথক খাতার উল্লেখ আছে, সেখানে পৃথক খাতাতে মডিউল অনুযায়ী উত্তর লিখতে হবে এবং মডিউল অনুযায়ী পিডিএফ আপলোড করতে হবে। পেপারে মডিউল ইউনিট অনুযায়ী পৃথক খাতার উল্লেখ আছে, সেখানে পৃথক যাদের যাদের এই মডিউল পেপার আলাদা আলাদা রয়েছে সেগুলো তোমাদেরকে আলাদাভাবে লিখতে হবে এবং আলাদাভাবে সেটা আপলোড করতে হবে। এবারে আসছি 9 নম্বরে, বলছে যেসব পরীক্ষার্থী বিশেষ অসুবিধার কারণে অনলাইনে পিডিএফ ফরম্যাটে উত্তরপত্র জমা করতে পারবে না, এটা অনেকের প্রশ্ন ছিল যে স্যার যদি অনলাইনে আমরা করতে না পারি তাহলে কী হবে, তাদের জন্য বলছে তারা যদি অনলাইনে আপলোড করতে না পারো, খুব সমস্যা যদি হয়, তারা কলেজে এসে উক্ত সময়ের মধ্যে উত্তরপত্র জমা করতে পারে। উক্ত সময় বলতে 2:30-এর মধ্যে, আধ ঘন্টা সময় থাকবে, এর মধ্যে তোমরা উত্তরপত্র কলেজে এসে জমা করতে পারবে। কলেজে এসে নির্দিষ্ট রেজিস্টারে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখে উত্তরপত্র জমা করবে। এক্ষেত্রে সিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে আনতে হবে, তোমাদেরকে অরিজিনাল যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছো সেই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু যেতে হবে। আচ্ছা, এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষায় কোনো ওএমআর সিট তোমাদের দেওয়া হবে না, যেটা 8/10/2020 তারিখে পরীক্ষা রয়েছে। গতবারে তোমরা মানে আগে ওএমআর সিট দেওয়া হতো, এখন কিন্তু কোনো ওএমআর সিট দেওয়া হবে না। উত্তর খাতাতে লিখে অন্য পেপারগুলোর মতোই জমা করবে তোমরা। এই পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কোনো অ্যাডমিট কার্ড দেবে না, তোমাদেরকে কোনো আলাদা করে অ্যাডমিট কার্ড কিন্তু কিছু দেওয়া হবে না। কোনো অসুবিধা হলে পরীক্ষার্থীরা বিভাগীয় প্রধান, তোমাদের নিজ নিজ বিভাগের প্রধান বা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কলেজের পরীক্ষা সেকশানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যেমন 8336825922 অথবা 8918320260 অথবা আরেকটি নাম্বার দেওয়া হয়েছে 8668987277। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বা তথ্যের জন্য কলেজ ওয়েবসাইট নিয়মিত দেখতে বলা হচ্ছে। আচ্ছা, এবারে যাচ্ছি তোমাদের যেটা 7 নম্বরে বলা হয়েছিল যে কলেজ ওয়েবসাইটে কিভাবে তোমরা পোর্টাল খুলবে, সেটা সম্পর্কে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এটা আমি কলেজের ওয়েবসাইট গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয় খুললাম, gmsmmahabidyalay.ac.in-এ চলে যাবে। এবারে দেখো, এখানে একদম নিচের দিকে নীল কালিতে একটা লেখা আছে সিইউ অনলাইন এক্সাম পোর্টাল 2020, এটাতে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পরে দেখবে এখানে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার চাইছে অথবা সঙ্গে একটা পাসওয়ার্ড চাইছে। এটা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের জন্য,
কিন্তু যারা রেজিস্ট্রেশন করনি তাদের জন্য কিন্তু আলাদা। তাদের জন্য কি করতে হবে, প্রথমে নিউ সাইন আপে যেতে হবে। নিউ সাইন আপে যাওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, না সেশান সিলেক্ট করতে হবে। সেশান এখানে একটি মাত্রই দেওয়া আছে 2020-21, তোমরা এটা সিলেক্ট করবে। তারপরে কোর্স আছে, কোর্সে আমি ধরে নিলাম হিস্ট্রি অনার্স, এখানে হিস্ট্রি অনার্সটা সিলেক্ট করলে। সেমেস্টার, সেমেস্টার এখানে তো কিছু নেই, এখানে তোমাদের থার্ড ইয়ার বা যাদের সিক্স সেমিস্টার তারা সিক্স সেমিস্টার করবে, যেহেতু হিস্ট্রি অনার্স তাই এটা থার্ড ইয়ার করে দিলাম। এবারে ফুল নেম, যাই হোক একটা তোমরা ফুল নেম দেবে, তোমাদের নাম লিখবে। ইউনিভার্সিটি রোল নাম্বার যদি কিছু থেকে থাকে, তোমাদের যদি কিছু থেকে থাকে, আমি এটা এটা ধরা যাক একটা দিলাম। সিউ রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকে নিজ নিজ রেজিস্ট্রেশন নাম্বার দেবে। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এক্সাম্পল দিলাম। ফোন নাম্বার, নাম্বার দেবে তোমাদের নিজ নিজ ফোন নাম্বার দেবে, যাই হোক একটা নাম্বার এটা বসিয়ে দিলাম আমি। আচ্ছা ইমেল আইডি দেবে, নিজেদের ইমেল আইডি, প্রত্যেকে নিজেদের ইমেল আইডি, হ্যাঁ অ্যাট দ্য রেট যাই হোক ইমেল বা জিমেল, জিমেলই ধরলাম, gmail.com দিলে। এবারে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তুমিরা যে কোনো সংখ্যা লিখতে পারো অথবা যে কোনো লেটার লিখতে পারো। আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8, এটা দিয়ে তোমাদেরকে কিন্তু সাইন আপ করতে হবে। আমি এখানে সাইন আপ করছি না, কেননা এটা হচ্ছে সাইন আপ হয়ে যাবে, তাই আমি এটা কি করব না এটা রেখে দিলাম। সাইন আপ করার পরে তোমাদেরকে একটা অপশান দেবে, একটা ছবি দেখাবে, তো সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা তোমাদেরকে একটা ছবি দেখাবে, সাইন আপ হয়ে গেলে অলরেডি লগ ইন কিনা তোমরা দেখে নিতে পারবে। যারা অলরেডি লগ ইন হয়ে গেলে তখন তোমরা, সাইন আপ হয়ে গেলে তোমরা এখানে এই সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, সিইউ রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়েছিলে 1 2 3, এটা দেবে, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলো 1 2 3 4 5 6 7 8, যাই হোক দিয়েছিলে, দিয়ে লগ ইন করবে। হ্যাঁ তো এভাবে তোমরা হচ্ছে এটা এর মধ্যে চলে যাবে। তারপরে কি হলো না, এখানে তোমাদেরকে পরীক্ষার দিন 15 মিনিট আগে তোমরা লগ ইন করবে, এবং লগ ইন করলে সেখানে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে, এবং ওখানেই তোমরা কী দেখতে পাবে না, ওখানে একটা অপশান দেখতে পাবে যেখানে তোমরা উত্তরপত্র আপলোড করার একটা অপশান পাবে। সেটা যেহেতু আমি করিনি লগ ইন, তাই তোমরা এটা দেখতে পাচ্ছ না, দেখাতে পাচ্ছি না। তো এবারে যেটা কথা সেটা হচ্ছে তোমরা পিডিএফ কীভাবে করবে। এই পিডিএফ করার জন্য তোমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে, অনেকগুলো অ্যাপের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমি দেখাচ্ছি অ্যাডোব স্ক্যানার, এই যে অ্যাডোব স্ক্যান, এটা সার্চ করলেই চলে আসছে দেখো এই অ্যাডোব স্ক্যানার। অলরেডি আমার ডাউনলোড ইনস্টল করা আছে, তাই এখানে ইনস্টলের অপশানটা দিচ্ছে না, তোমরা এটা ইনস্টলের অপশান পাবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে ইনস্টল করার পরে ওপেন করবে,
আমার এখানে ওপেন মানে ওপেন করার সময় তোমাদের রেজিস্ট্রেশন ইমেল আইডি চাইবে, একটা ইমেল আইডি দিয়ে ওটা লগ ইন করবে। এবারে আসছি কিভাবে তোমরা পিডিএফ করবে। পিডিএফটা করার সময় তোমরা কি করবে না, দেখো আমি দেখাচ্ছি। ধরা যাক এই একটা ছবি, তোমরা A4 সাইজের একটা ছবি তোমরা তোমাদের খাতা থেকে তুললে, আরও একটা ছবি তুললে, এইভাবে অনেকগুলো পেজ তুললে। পেজ তোলার পরে তোমরা কি করবে না, সেটাকে তোমরা ক্রপ করে দেবে। এই দেখো নিচের দিকে দেখো, রেকর্ডার এবং ক্রপ একটা অপশান আছে। এই ক্রপে দেখো পুরো পেজটা কিন্তু তোমাদের আসেনি। তখন তোমরা কি করবে, নিচের দিকে দেখো, নো ক্রপ বলে একটা অপশান আছে, নো ক্রপ করে দেবে। নো ক্রপ করার পর দেখা দেখো যদি যে তোমরা অনেকটা এক্সট্রা নিয়ে নিচ্ছে, তখন এটাকে ক্রপ করে দেবে। ক্রপ করে উপরে এই যে টিক চিহ্নটা টিক করে দেবে, এটা হয়ে গেল। তারপরের পেজটা দেখো এদিকে উল্টো দিকে ঘুরে আছে, তখন তোমরা এটা কি করবে, রোটেট করে নেবে, সোজা করে নিলে। রোটেট করার পরে এটাকে আবার নো ক্রপ করে দেবে, দেখো এদিকে এদিক ওদিক বেঁকে আছে, তাই এটাকে সোজা করে নেবে পেজটাকে। এভাবে সাইজ করে নিলে, সাইজ করার পরে টিক চিহ্ন দিয়ে দিলে, তাহলে এইভাবে একের পর এক পেজগুলোকে তোমরা সাইজ করে নেবে। কিন্তু কখন এই ক্রপগুলো নো ক্রপ কিনা, কীভাবে কী আছে, পেজগুলো ঠিক আছে কিনা কিন্তু তোমরা দেখে নেবে। আরও কিছু যদি পেজ তোমার অ্যাড করতে হয়, তাহলে এই দেখো নিচের দিকে অ্যাড পেজ বলে একটা অপশান আছে, এই অ্যাড পেজে চলে যাবে। অ্যাড পেজে গিয়ে টেক অ্যানাদার ফটো, আর একটা ছবি নিয়ে নিলে, আমি নিলাম একটা, দেখো এটাকেও আমি ক্রপ করে নেব, না হলে কিন্তু ঠিক আসবে না, দেখো চারিদিক থেকে কেটে গেছে। তাই জন্য আমি ক্রপ অপশানে যাচ্ছি, নো ক্রপে যাচ্ছি, নো ক্রপে গিয়ে এটাকে সাইজ করে নেব। তোমাদের আধ ঘন্টা টাইম থাকবে এক্সট্রা পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য, তাই তোমরা এটাকে ঠিকঠাক করে করবে, তাড়াহুড়ো করবে না, এটাকে টিক চিহ্ন দিয়ে দাও। তাহলে এইভাবে দেখো তোমাদের একটা ফাইল সেট হয়ে গেছে, পরপর তিনটে পেজ। এবারে ফাইল নেম কী দেবে, ফাইল নেমে উপরে চলে যাও, উপরে এখানে দেখা আছে, এখানে ফাইল নেমটা তোমরা কিন্তু সিইউ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওকে করে দেবে। এবারে তোমাদেরকে আপলোড করার পালা। এবারে তোমরা কি করবে না, এটা তো রেডি হয়ে গেল, সেভ পিডিএফ করে নাও। সেভ পিডিএফ হয়ে গেল, তোমরা এখানে থেকে গেল এটা। তো এবারে তোমরা চলে যাবে তোমাদেরকে এই যে কলেজের যে ওয়েব পোর্টাল ছিল, কলেজের যে ওয়েব পোর্টাল ছিল GMSM মহাবিদ্যালয়ে, .ac.in-এ। তখন আবার চলে যাবে পরীক্ষার খাতা পিডিএফ ফাইল তৈরি করার পরে, দেখো এই সিইউ অনলাইন এক্সাম পোর্টালে, এক্সাম পোর্টালে চলে যাবে। এক্সাম পোর্টালে গিয়ে সিইউ রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, লগ ইন করবে। লগ ইন করার পরে ওখানে দেখবে অপশান থাকবে আপলোড পিডিএফ বলে, ওখানে কিন্তু তোমাদের অ্যাডোব স্ক্যানার থেকে ওই পিডিএফটা আপলোড করে দিতে হবে। এইভাবে তোমাদের খাতা প্রত্যেকটা পেপার অনলাইনে জমা দেবে। চেষ্টা করো অনলাইনে জমা দেওয়ার, একান্ত যাদের অসুবিধে তাদের কিন্তু আধ ঘন্টা এক্সট্রা সময় দেওয়া হবে, তারা কলেজে গিয়ে খাতা জমা দেবে। কিন্তু সবাই চেষ্টা করবে অনলাইনে বাড়িতে বসে সুস্থভাবে খাতা জমা দেওয়ার, তাতে তোমাদেরও সুবিধে, তোমাদের সুস্থ থাকারও অনেকটা সুরক্ষা, সুরক্ষিত থাকতে পারবে। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে বাড়িতে বসে অনলাইনে এটা এইভাবে প্রসেসটা কমপ্লিট করতে। আজকের এই পর্যন্ত তোমাদের জন্য ভিডিওটা বানানো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও, তোমাদের সাফল্য আসুক, ভালো রেজাল্ট হোক, এই কামনা করি।